মানে জ্ঞান গম্ভীর যদি এটুকু হয়, এটা অন্য কিছু করার নেই আমার বক্তব্য যে জায়গাতে। তো এখন এই জগন্নাথপুর চা বাগানে কে বুলডোজার পাঠালো, কে ওই বাগানের এত সম্পত্তির ধ্বংস করল, পরিষ্কার এই চিঠি আর প্রমাণ করতে হয় না, তদন্ত করার কোনো প্রয়োজন হয় না। তো আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাব, ইউ প্লিজ টেক কগনিজেন্স অফ দিস ইনসিডেন্ট অফ দিস ম্যালপ্র্যাকটিস, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না। যদি এটা না হয়, এ রাজ্যে একটা বার্তা ইতিমধ্যেই চলে গেছে, নতুন করে জনগণের কাছে বার্তা দেওয়া হবে না, এই রাজ্যে শাসক দলের লোক হলে আর যদি সে মন্ত্রী হন, তিনি কারোর বাড়ি ভাঙতে পারেন, কাউকে উচ্ছেদ করতে পারেন, রাবার বাগান ধ্বংস করতে পারেন, অর্থাৎ ত্রিপুরার যে আমরা যেটা করি সেটাই আইন, এখানে সংবিধান সব কথাবার্তা, এটাই তিনি প্রমাণ করে দেখালেন।